হ্যালো ইফরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং রেসিপিস বাই আমেনা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজ ও মজাদার মাত্র একটি ডিম দিয়ে মিষ্টি কুমড়া ভাজির রেসিপি মিষ্টি কুমড়া সবজিটা হয়তো অনেকে অনেকভাবে রান্না বা ভাজি করে থাকেন আজ আমি আপনাদের বলবো কিভাবে খুব সহজে মাত্র একটি ডিম দিয়ে মজাদার করে মিষ্টি কুমড়া ভাজি করা যায় তার আগে অবশ্যই বলতে হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন নিয়ে আজকের এই মজাদার রেসিপিটি তৈরি করতে কী কী উপকরণ লাগছে আমি প্রথমে এটি মিষ্টি কুমড়ার খোসা ছাড়িয়ে মিষ্টি কুমড়াটাকে কিউব করে কেটে নিয়েছি ভিউয়ার্স লক্ষ্য করুন মিষ্টি কুমড়ার কিউবগুলোর সাইজটা খুব একটা বড়ও হবে না আবার একদম কুচি কুচিও হবে না এটি যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয় আবার একদম গোলেও না যায় ঠিক এভাবে আমি মিষ্টি কুমড়ার কিউবটা করে নিয়েছি সাথে নিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি একটি তেজপাতা হাফ চামচ কালো জিরা হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া এক চামচ লবণ এবং চারটে কাঁচামরিচ এই পর্যায়ে আমি চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে এতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করে দিব সয়াবিন তেলটা গরম হয়ে আসার পর এতে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দেব পেঁয়াজ কুচিটাকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে প্রায় এক মিনিট ধরে ভেজে নেওয়ার পর এরপর আমি এর সাথে অ্যাড করে দেব এটি তেজপাতা তেজপাতাটাও একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এর থেকে যখন সামান্য একটি স্মেল বের হবে ঠিক এ পর আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব ভিয়ার্স আমি আমার রান্নার পরিমাণ অনুযায়ী সবগুলো গুঁড়া মশলা হাফ চা চামচ করে নিয়েছি আপনারা অবশ্যই আপনাদের রান্নার পরিমাণ অনুযায়ী গুঁড়া মশলাগুলো অ্যাড করবেন এখন গুঁড়ো মশলাটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি অ্যাড করে দেব হাফ চা চামচ পরিমাণ আস্ত কালো জিরা কালো জিরাটাকেও আমি অন্যান্য উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে সামান্য কিছুক্ষণ ভেজে নেব প্রায় এক মিনিট ধরে সবগুলো উপকরণ ভেজে নেওয়ার পর আমি এতে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এখন লবণটাকেও অন্যান্য উপকরণের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে আমি সবজিগুলো অ্যাড করে দিব সবগুলো সবজি পর্যায়ক্রমে অ্যাড করা হয়ে গেলে এ পর্যায়ে আমি সবজিগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে করে মশলার স্বাদটা সবজির সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় মিষ্টি কুমড়ার সবজিটি খেতে যেমন মুখরোচক তেমনি এতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান যত যতদিন বাঁচবেন যদি সুস্থ চোখ নিয়ে বাঁচতে চান তাহলে অবশ্যই নিয়মিত আপনার খাদ্য তালিকায় মিষ্টি কুমড়া রাখার চেষ্টা করবেন শুধু চৌখ নেয় ত্বকের কমনীয়তা বৃদ্ধি করতে মিষ্টি কুমড়া অনেক উপকারী তাছাড়াও নিয়মিত মিষ্টি কুমড়া খাওয়ার অভ্যাস দাঁত এবং হাড়কে করে তোলে আরও মজবুত নিয়মিত মিষ্টি কুমড়া খাওয়ার ফলে ক্যান্সার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং এটি হৃদরোগ প্রতিরোধ করতেও সহায়তা করে মিষ্টি কুমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিকর আঁশ তাই এই সবজিটি কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে ও ওজন কমাতে বিশেষভাবে সহায়তা করে ভিউয়ার্স আমি কিন্তু মিষ্টি কুমড়া ভাজিতে এক্সট্রা কোনো পানি অ্যাড করে নেই মিষ্টি কুমড়া থেকে অটোমেটিক্যালি সামান্য একটু পরিমাণ পানি বের হয়েছে এই পানিতে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে এ পর্যায়ে ঢাকনা দিয়ে মিষ্টি কুমড়াটাকে বয়েল করে নিতে পারেন কিন্তু আমি ঢাকনা দিলাম না কারণ ঢাকনা দিলে মিষ্টি কুমড়াটা একটু বেশি সিদ্ধ হয়ে যাবে এতে করে যে আমি সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি এই কিউবটা নষ্ট হয়ে যাবে মিহার্স আজকের এই পুরো রান্নাটাই আমি চুলার আগুন মিডিয়াম আছে রেখে রান্নাটা কমপ্লিট করব তো এ পর্যায়ে আমি কাঁচামরিচ অ্যাড করে দেব ভিউয়ার্স আমি কাঁচামরিচগুলোকে আস্ত দিয়েছি কারণ কাঁচামরিচ থেকে যাতে খুব একটা বেশি ঝাল বের হতে না পারে কাঁচামরিচ থেকে ঝালটা না বের হলেও কাঁচামরিচের যে সুন্দর একটা ফ্লেভার আছে সে ফ্লেভারটা সবজির সাথে অ্যাড হয়ে যাবে তো ভিউয়ার্স আমার কুমড়া ভাজিটা প্রায় বয়ল হয়ে এসেছে এ পর্যায়ে আমি কুমড়ার কিউবগুলোকে এক সাইড করে রাখব এবং অন্য সাইডে একটি ডিম ভেঙে দিব ডিমটাকে সাবধানে অ্যাড করতে হবে যাতে করে ডিমের খোসাটা ভেঙে না পড়ে যায় তো আমার ডিমটা দেওয়া হয়ে গেলে ডিমটাকে আমি সাথে সাথে নেড়ে দেব না এ ডিমটা সামান্য সাদা কালার হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব ডিমটা যদি ভেঙে দেওয়ার সাথে সাথে নেড়ে দেওয়া হয় এতে করে ডিম একদম গুটা গুটা হয়ে যায় ডিমের ঝুরিটা সুন্দর হয় না কিছুক্ষণ অপেক্ষা করার পর ডিমের কালার যখন সাদা হয়ে আসবে এবং এক পাশ ভাজি হয়ে আসবে ঠিক এ আমি ডিমটাকে ভেঙে ঝুড়ি করে নেব। ডিমটা পুরোপুরি ঝুরি হয়ে যাওয়ার পর আমি ডিমটাকে মিষ্টি কুমড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে করে ডিমের স্বাদটা মিষ্টি কুমড়ার কিউবের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় এতে করে ডিম মিষ্টি কুমড়ার ভাজিটা খেতে অনেক বেশি অসাধারণ লাগবে আমাদের বাসার বাচ্চারা কিন্তু অনেক সময় মিষ্টি কুমড়ার মতো এত পুষ্টিকর একটি সবজি খেতে চায় না সেক্ষেত্রে আপনারা যদি এইভাবে ডিম দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপিটা তৈরি করে দেন তাহলে হয়তো বাচ্চারা গরম ভাত কিংবা রুটির সাথে খুব মজা করে অনায়াসে খেয়ে নেবে শুধু বাচ্চারাই না আমি আশা করি যে বাসার ছোট থেকে বড় সকল সদস্য মিষ্টি কুমড়া এবং ডিমের এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করবে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে এ পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করে দেবো ভিউয়ার্সকেও যদি ধনিয়া পাতার ফ্লেভার পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা ধনিয়া স্কিপ করতে পারেন এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ